আমি বিশেষ করে বিডিআর পক্ষ থেকে বলতেছি, এতটাই নিকৃষ্ট হয়ে গেছি, সামান্য একটা গার্ডের চাকরির জন্য অ্যাপ্লাই করে সে চাকরিও পাই নাই, তার জ্বলন্ত ফমার আমি নিচে, আমি কি করে আমার এই পরিবারকে আমি ভরণ পোষণ করবো? এখানে যারা উপস্থিত আছেন এবং আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি এটুকুই বলতে চাই যে যে কলঙ্ক নিয়ে এই বাংলাদেশে বেঁচে আছি, সেই কলঙ্ক মুক্ত করে আমাদের পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে আমাদের মানবতা জীবন থেকে মুক্তির ব্যবস্থা করার জন্য আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং যারা আমাদের আল্লাহর পরে রুটি রুজির ব্যবস্থা করে দিতে পারে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একদম মাটির সাথে মিশে গেছি, আমি আমার ন্যায্য অধিকার আমি ফিরে চাই, আমি আপনাদের কাছে আমার এই আমরা জানি যে 25 তারিখে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, যে ট্র্যাজেডি ঘটেছে সেটা ছিল পিলখানায়, বাট আমার বাবা সিলেটে থাকা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করা হয়েছে, সেখানে কোনো ধরনের গুলি হয় নাই, কোনো ধরনের কোনো ধরনের নারকীয় ঘটনা ঘটে নাই, তারপরও সেখানে 100 জনের উপরে বিডিআর সদস্যদেরকে, নির্দোষ সদস্যদেরকে অ্যারেস্ট করা হয়েছে, বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সন্দেহ হয় আমাদের এই বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার জন্য তারা হয়তো বাইরে ভারতের রয়ে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে, তাদের কাছ থেকে সাবধান থাকবেন, এখানে কোনো ভারতের রয়ে এজেন্ডা বাস্তবায়ন হবে না, এই স্বাধীন বাংলাদেশে আমাদের প্রকৃত বিচার হবে এবং এই প্রকৃত বিচারের জন্য যা যা করার দরকার স্যারেরা আছেন, স্যারেরা করবেন, স্যারেরা আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবেন সেই পথেই আমরা চলবো, আমরা হাসিনা তাবিদারি করি না। বাংলাদেশে যে 15 বছরের ফেসিবাদ এই কায়েম করার পথকে ত্বরান্বিত করার জন্য আপনাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছে, আপনাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আপনাদের সহযোদ্ধাদের এখনও বন্দী রাখা হয়েছে, কিন্তু আমরা কিন্তু দীর্ঘ 16 বছর এটা নিয়ে কোনো মুখ খুলতে পারিনি। সর্বশেষ 5ই আগস্ট যিনি এত কিছু করলো, আল্লাহর একজন বিচার তো আছে। অনেকে বলে অমুক মাস্টার মাইন্ড, তমুক মাস্টার মাইন্ড, এই যে হাজার হাজার পরিবার, বিডিআর পরিবার, এই পরিবারের দুঃখ নেই, কষ্ট নেই, তাদের অঝরে চোখের পানি আল্লাহর দরবারে পৌঁছে গেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন শেখ হাসিনার উপর গজব দিয়ে তাকে বাংলাদেশ ছাড়া করে ভারতে পাঠিয়ে দিয়েছে। এবং আমাদের সেনাবাহিনীর অথরিটি তারা খুবই কিন এই বিচার করার জন্য, সঠিক বিচার হবে, অপেক্ষা করুন, কিছুদিন কষ্ট করুন, ইনশাআল্লাহ দেশটাকে স্থিতিশীল হতে দেন, অবশ্যই এই বিচার হবে, আমি আশা ব্যক্ত করি।